সরকারি জমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা হচ্ছে দোকান। প্রশাসনের চোখের আড়ালেই এরকম দোকান গড়াকে নিয়ে কেন্দ্র করে বারবার প্রশ্ন উঠছে। বটতলা নতুন বাজার ভিডিওকনের মাঠের পাশে যে হাটটি রয়েছে, সেই হাটে অবৈধভাবে সরকারি জমি হচ্ছে দখল, হেলদোল নেই কারোর। এ নিয়ে স্থানীয়রা প্রশাসনিক দপ্তরে চিঠিও করেছেন। লকডাউনের পরবর্তী সময়ে ওই জায়গায় দুদিন হাট বসত, কিন্তু সরকারি জমিতে হাটের জায়গায় এবার দোকান তৈরি হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। এটা পড়েছিল, আস্তে আস্তে মানুষ ইউজ করতেছিল এটাকে, কিন্তু এইভাবে পার্মানেন্টলি যখন বানাচ্ছে এটা অবজেকশনেবল। আর অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো হয়েছে, আমি নিজে একটা সাধারণত চ্যারিটেবল ট্রাস্টের প্রেসিডেন্ট, আমি আমার প্রেসিডেন্টের প্যাডে, আমার ট্রাস্টের প্যাডেও আমি ডিএমকে, আমি কমিশনারকে, এসডিওকে, বিডিওকেও জানিয়েছি লিখিতভাবে যে এই জায়গাটাকে হাট হিসাবেই যদি ইউজ করা হয় তাহলে আর একটু ভালো মতো মানে অর্গানাইজড ওয়েতে করুক, আর না হলে যদি এটা গভর্নমেন্টের প্রপার্টি হয় তাহলে গভর্নমেন্ট সেইভাবে অ্যাকশন নোক। তো এইভাবে বলার পরেও, লিখিত বলার পরেও কোনো রেসপন্স এখন পর্যন্ত পাইনি। কিন্তু এই হাটটা নিয়ে আমাদের এদিকের লোকের খুব সুবিধা হয়, কিন্তু এইখানে এইভাবে যদি হয় আনঅর্গানাইজড ওয়েতে সেটা ভালো না। আর এটা গভর্নমেন্টের প্রপার্টি যদি হয়ে থাকে তাহলে গভর্নমেন্ট একটা স্টেপ নিলে আরও ভালো মতো হবে হাট। তো এইভাবে করে পার্মানেন্টলি যে যার মতো করে বানিয়ে দিচ্ছে এটা ভালো না। প্রসঙ্গত, পূর্বধনতলা এলাকার বটতলা নতুন বাজার এলাকায় হাট প্রথমে রাস্তার উপরেই বসত, কিন্তু ফোরলেন রাস্তা হয়ে যাওয়ার পর থেকেই সেই হাটটি ওই সরকারি জমিতে স্থানান্তরিত করা হয়। ধীরে ধীরে হাটটি বড় আকারে রূপান্তরিত হয়। এখন এই সরকারি জমির উপরেই টিন লাগিয়ে অবৈধভাবে দোকান নির্মাণ করা হচ্ছে, তাতে নারাজ স্থানীয়রা। জানা গিয়েছে ওই জায়গাটি হাউজিং ডিপার্টমেন্টের জায়গা। তো হাটটা তো আগে থেকেই ছিল, হাটটা সপ্তাহে দুদিন বসে, রবিবার আর বুধবার। এই হাটটা আগে রাস্তার উপরে ছিল, যে রাস্তাটা আজকে ফোরলেন হয়েছে, সুন্দর রাস্তা হয়েছে, রাস্তার উপরে ছিল। যখন রাস্তাটা হয় তখন হাটটাকে নিয়ে ছুটে যেতে হয়, তখন হাটটা নিচে যেখানে বর্তমান আছে ওখানে চলে আসে। তো তখন হাটটা ছোটো ছোটো ছোটোখাটো ছিল, এখন তো ধীরে ধীরে বিশাল হাট, জলপাই মোড় থেকে মানুষ আসে, সারা ফুলবাড়ি, দুইয়ের ফুলবাড়ি, এক নম্বর অঞ্চলের মানুষ যখন আসে, হাটটা হতে মানুষের সুবিধা হয়েছে। কিন্তু যারা এইভাবে করছে এটা এমনি হাতি অন্যায়। আমি এইমাত্র খবরটা আপনাদের মাধ্যমে শুনলাম বা জানলাম, ওটা হাউজিং ডিপার্টমেন্টের জায়গা, হাউজিং ডিপার্টমেন্টকে অলরেডি বলা হচ্ছে হাটটা যদি করে দেন আমাদেরকে বা জায়গাটা যদি ছেড়ে দেন। হাটের যেটা একদম মেন হাট, যেটা দুই দিন বসে, সেটাতে কেউ দখল করবে এটা কাম্য না। এটা ওকে বলে হাউজিং ডিপার্টমেন্টকে জানিয়ে তার ব্যবস্থা অবশ্যই নেব। ইতিমধ্যে হাউজিং ডিপার্টমেন্টে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফুলবাড়ি টু এর পঞ্চায়েত প্রধান দিলীপ রায়। তিনি জানিয়েছেন খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। পূর্বধনতলার বাসিন্দা শাহেনশা ফিরদৌস আলম জানিয়েছেন যে হাটের জায়গাটি মানুষের সুবিধার জন্যই করা হয়েছিল, কি করে সরকারি জায়গায় আস্ত একটা দোকান বানিয়ে নিচ্ছে সত্যি অবাক করার মতন বিষয়। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট নিউজ 18 লোকাল।